বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর যেহেতু আজকে 26শে জানুয়ারি, তাই আমাদের মাঠে বেশ ভালো বড় করে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বাচ্চারা সব প্রোগ্রাম টোগ্রাম করবে আর কি। তো আমাদের সকালবেলা তো আমরা লাল চা খাই, কিন্তু এখন ভাবলাম টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একটু দুধ চা করি। তো দুধ চাটা হয়ে গেলে পরে এই যে দুধ চা বানাচ্ছি এখন আমি, তো দুধ চাটা হয়ে গেলে পরে ভাবছি কি রান্না করব। তো দেখলাম ফ্রিজ খুলে দু রকমের মাছ অল্প অল্প করে আছে, তো ভাবলাম তাহলে দু রকমের মাছকে আমি একসাথে রান্না করি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দু রকমের মাছকে রান্না করি, আপনারা তো সবাই জানেন, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে একটু গরম গরম চা আর একটু বিস্কুট খেয়ে নিই, তারপরে আমরা আস্তে আস্তে রান্নার দিকে যাব। তো বন্ধুরা, যেটা আমি আগেই বললাম আজকে দুই রকমের মাছ রান্না করেছি, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমার কাছে কয়েক টুকরো ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিলাম। তো যেহেতু ইলিশ মাছ তো খুব একটা ভাজা হয় না, মানে খুব কড়কড়ে তো হয় না, হালকা করে ভেজে নিলাম। এবার আমি কি করলাম, ওই তেলেই আমি গাংচালা মাছ রান্না করব, এটাই আমি ভাবলাম। তো ভেবে আমি চালা মাছটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মাছটাকে মেখে নিলাম। মাছটা একদম তাজা ছিল, আর এই চালা মাছগুলো বেশ খেতেও বেশ ভালো লাগে, আর সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের মাছগুলো। তো অল্প অল্প দু রকমের মাছ আছে, তো ভাবলাম একসাথেই দুটোকে রান্না করে ফেলি। এই ভেবে ইলিশ মাছ ভাজা হয়ে গেল, সেই তেলের মধ্যে আমি আস্তে আস্তে গাংচালা মাছগুলোকেও ভাজতে শুরু করে দিলাম। তো ভাজা হয়ে গেল। তো আমাদের বাড়িতে এই চালা মাছটা বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে, আমার ছেলেরা। তো একদম পাতলা করে ঝোল করবো, এই যে তেলটা ছিল ও তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কী করলাম, ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো, এই দিয়েই আমি মশলাটাকে কষাতে শুরু করলাম। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে যখন বেশ ভালো করে টকবক টকবক করে ঝোলটা ফুটে উঠলো, তখন বুঝলাম ঝোলটা হয়ে গেছে। দেখলেই পাচ্ছেন কোনো সেরকম কোনো মশলাই আমি কিন্তু এর মধ্যে দিইনি। তারপরে মাছগুলো তো আমার আগেই ভাজা হয়ে গেছিলো, তো সেই মাছটা যখন ভাজা হয়ে গেছে সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এইরকম পাতলা করে কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, আর ইলিশ মাছের গন্ধটা তো পুরো ঝোলটার মধ্যে মিশে গেছিলো, তাই বেশ ওই গাংচালা মাছগুলোর স্বাদ যেন আরও বেড়ে গেছিলো। তবে এটাও ঠিক যে ইলিশ মাছ তো সবাই খেতে পছন্দ করে না, তাদের এইভাবে ভাল লাগবে না। আমাদের বাড়িতে মোটামুটি আমরা সবাই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি, তার জন্য আমি এইভাবে রান্না করলাম। এরপরেও কিন্তু আমার আরেকটা রান্না আছে, সেটাও আপনারা দেখবেন। আর যদি আমার এই ছোট্ট চ্যানেলের প্রোগ্রামগুলি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, লাইক করলে আমার বেশ ভালো লাগে এই আর কি। তো দেখা যাক নতুন আমি আর কি রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করি, তো সেটাও শেয়ার করব। আর আমার দেখতে পাচ্ছেন মাছের ঝোল কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতে অসাধারণ লেগেছিল কিন্তু খেতে। তো চলুন আমরা পরবর্তী রান্নার দিকেও এগিয়ে যাই। আজকে বানাবো আমি এই কুমড়োর বুকো দিয়ে বড়া। তো দেখুন আমার কি কি লাগে, এটা কুমড়োর বুকোটা যেটা কুমড়োর ওপরে থাকে ওর বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, আলাদা করে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে লাগবে আমাদের একটু ধনে পাতা, যেটা আমি একটু পরে কুচি কুচি করে কেটে নেব, আর একটু কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে একটু পেঁয়াজ কুচি। ব্যাস এই দিয়েই আমি একটা সুন্দর বড়া বানাবো কুমড়োর, দেখতে থাকুন সঙ্গে থাকুন। প্রথমে আমি ধনে পাতাগুলো একটু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো, একদম তাজা ধনে পাতা, তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।
এবারে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ঝিরঝির করে কেটে নেব। এইভাবে ঝিরঝির করে পেঁয়াজটাকে আমি সুন্দর করে কেটে নেব। এবার কি কি লাগবে এক এক করে বলছি। প্রথমে দেব আমি কুমড়োর বুকো, বেশ অনেকটাই আছে, পুরোটাই আমি নিয়ে নিলাম। এইবার দেব এই পেঁয়াজ কুচি, যেটা আমি কেটে নিয়েছি, ঝিরঝির করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি সবকটাই দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, দেখুন। এইবার দেব আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুরোটা। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো জায়গাটা একটু ছোট হওয়াতে আমি এটাকে একটু বড় পাত্রে শিফট করে দিচ্ছি। এইবার দেব চাল গুঁড়ি, এইবার দেব বেসন, একটু হলদি পাউডার, দেব পরিমাণ মতো নুন, দেব কালো জিরে। এইবার ভালো করে এটাকে চটকে চটকে সুন্দর করে আমরা এটা মেখে নেব। এভাবে সুন্দর করে এটাকে আমি চটকে চটকে মাখব। এত সুন্দর করে এটা মাখবো, এত সুন্দর হবে। যদি আমাদের দরকার পড়ে আমরা আরেকটু এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করবো। আগে মেখে নিই, দেখে নিই আর লাগবে কি না। সেটা দিয়ে একদম মানে গরম গরম ভাতে এই বড়া হলে আর কিছুই দরকার পড়বে না। খুব সুন্দর একটি টেস্টি পাকোড়া, বাঙালিদের তো খুবই পছন্দ। তো মাখা হয়ে গেল আমাদের, এবার আমরা এটাকে গরম গরম বড়াটাকে ভেজে নেব। হয়ে গেছে মাখা, আমাদের তেল গরম হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এবার একটু এটাকে আমি পাল্টে পাল্টে দেব, সাবধানে পাল্টাতে হবে। আমরা প্রত্যেকটা বড়াকে একটু উলট পালট করে নেব। খুব নরম বড়া, খুব আস্তে আস্তে পাল্টাতে হবে, কারণ কুমড়োর বুকো বুঝতেই পারছেন প্রচণ্ড নরম হয়। তো এইভাবে আমরা একটু আঁচটাকে আমি স্লো করে দিয়েছি, স্লো আছে, এগুলোকে আমি ভেজে ভেজে নেব। একটু সময় কিন্তু লাগবে, কারণ যেহেতু এটা ছাঁকা তেলে বড়াটা ভাজা হচ্ছে না, ছাঁকা তেলে ভাজলে কিন্তু বড়াটা কখনোই মচমচে হবে না। মচমচে করতে গেলে আপনাদের সবসময় আঁচটাকে স্লো রেখে করতে হবে, তাহলে একদম ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। তো যেগুলো হয়ে হয়ে যাচ্ছে সাইডে সাইডে সরিয়ে দেবো, দিয়ে নতুন করে আবার যেগুলো বানাবো সেগুলো মাঝখানে দেবো। যেহেতু মাঝখানের তাপটা বেশি পাচ্ছে, তো দেখছেন কত সুন্দর করে বড়াগুলো হয়ে যাচ্ছে। দেখুন একদম ক্রাঞ্চি ব্যাপারটা এসে যাবে এর মধ্যে। তো এগুলোকে আমি এরকম জায়গা করে করে সরিয়ে দেবো, আর এখানে আমি নতুন করে বড়াগুলো জায়গা করছি, সেখানে আবার নতুন নতুন বড়া। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, ধন্যবাদ।